প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস টেনের উপপাদ্য 34, 35 এবং 37 এই তিনটি উপপাদ্য তোমাদের বোঝাবো। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো, 34 উপপাদ্য কি বলছে। 34 উপপাদ্য বলছে যে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করে দেখাতে হবে। কি বলছে এখানে দেখো, তোমাদের চারটে ছবি আছে, তোমরা চারটে যে ফিগার, সেই ফিগারের মধ্যে অন্যগুলো বাদ দিতে পারো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো তোমরা ইচ্ছা করলে বাদ দিতে পারো, এগুলো দরকার নেই। তোমরা তোমাদের সুবিধার জন্য এই 1 নম্বর যে চিত্রটা, সেই চিত্রটাতে তোমরা মনোনিবেশ করবে এবং ওটাতে যেভাবে আছে সেইভাবেই এখানে যে প্রমাণ, সেই প্রমাণটা তোমরা করবে। তো কি বলছে, কোনো বৃত্তের একটি বৃত্তের চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, দেখো এই বৃত্ত, মানে এখানে 1 নম্বরটাতে যে ছবি আছে সেই ছবিটাতেই আমি আঁকছি, দেখো, তবে এক এক করে আঁকছি। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র মনে করো ও। এবার বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ, তাহলে এখানে বৃত্তচাপ কিভাবে নেব, এ একটা বিন্দু আর এখানে একটা বিন্দু নাও, তাহলে এ, এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো। এবারে যদি এ বিন্দু আর বি বিন্দু, আর এখানে মনে করো একটা বিন্দু আছে সি, তাহলে এই সি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর সি বিন্দুর সঙ্গে বি বিন্দু যদি যুক্ত করো, তাহলে এই যে এইখানে যে কোণটা পাচ্ছ, এই কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এইটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। একই রকম ভাবে বৃত্তের কেন্দ্র ও, এই ও বিন্দুর সঙ্গে যদি এ বিন্দু আর ও বিন্দুর সঙ্গে যদি বি বিন্দু যুক্ত করো, তাহলে এই যে কোণটা পাচ্ছ এটাকে বলা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এখানে দুটো কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, দেখো এখানে একটা আর এই ওপরের দিকে একটা। তোমরা এই এবি বৃত্তচাপের উপর, নিচের দিকে এবি বৃত্তচাপ, এই এবি বৃত্তচাপটাকে তোমরা যদি ভালো করে বোঝা, অর্থাৎ দেখো এ আর বি বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু নেওয়ার ফলে এদিকে একটা এবি বৃত্তচাপ তৈরি হচ্ছে, এদিকে একটা এবি বৃত্তচাপ তৈরি হচ্ছে। এখন এই দুদিকে দুটো বৃত্তচাপকে আলাদা করে বোঝানোর জন্য এখানে একটা সি বিন্দু আছে, তাহলে তুমি এটা এসিবি বৃত্তচাপ বলতে পারো। কিন্তু এখানে এই নিচের দিকে দেখো, যেটা ছোট বৃত্তচাপ অর্থাৎ উপবৃত্তচাপ, উপচাপ, সেই উপচাপটা এবি, এটাকে আলাদা করে বোঝানোর জন্য এখানে একটা পি বিন্দু নিতে পারো, শুধু এই নিচের দিকে চাপটাকে বোঝানোর জন্য। তাহলে এই এ পি বি এই বৃত্তচাপের ওপরে একটা কেন্দ্রস্থ কোণ এ ও পি আর একটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, যাকে পরিধিস্থ কোণ বলা হচ্ছে সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ এসিবি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে, এই যে দেখো, তাহলে তোমরা প্রদত্ত থেকে লিখবে, এই যে এখানে প্রদত্ত দেখো, একদম এইভাবে লিখবে যেভাবে বইয়ে দেওয়া আছে, যে প্রদত্ত ও কেন্দ্রবৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। এই যে তোমাদের ছবি এঁকে দেখালাম, হ্যাঁ একই বৃত্তচাপ এপিবি, বৃত্তচাপগুলো দেখো এ আর বি বিন্দুতে শেষ হচ্ছে, তাহলে এখান থেকে তোমাদের এসিবি আর এওবি তোমরা যদি এইভাবে আঁকো, তাহলে কিন্তু এটা কেন্দ্রস্থ কোণ বা একই বৃত্তচাপের উপর বোঝাচ্ছে না। যে বিন্দুতে বৃত্তচাপগুলো প্রান্তীয় বিন্দু, সেই বিন্দু থেকে এসিবি আর এওবি, এটা হচ্ছে এওবিটা হলো কেন্দ্রস্থ কোণ আর এসিবিটা হলো বৃত্তস্থ কোণ, বোঝা গেল। তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক এইভাবেই লিখবে, দেখো বইয়ে যেভাবে আছে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য, তোমরা ওখানে লিখতে পারো প্রামাণ্য।
না, এও বিটা হচ্ছে টু অফ এসিবি, এও বিটা হলো এও বি মানে কেন্দ্রস্থ কোণ, এই এও বিটা হচ্ছে এটা বৃত্তস্থ কোণ এসিবি এর দ্বিগুণের সমান হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমাদের বইয়েও লেখা আছে, তাহলে এইটা প্রমাণ করার জন্য তোমাদের এখানে দেখো এই যে পার্টটা, এই পার্টটা তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা 1 নম্বর যে ফিগার সেই ফিগার দেখে করবে, তাহলে তোমাদের এটা দরকার নেই। এখন যারা ভালো ছাত্রছাত্রী যারা বুঝে পড়াশোনা করতে চায়, তাহলে তারা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো ভালো করে দেখতে পারো, দেখলে ক্ষতি নেই। কিন্তু পরীক্ষায় যদি নম্বর ভালো তুলতে হয়, তাহলে একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করা ভালো, অর্থাৎ মনোনিবেশ করা ভালো। তো তোমাদের এই পার্টটা দরকার নেই, তাহলে কি করবে তোমরা, এওবি দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে যে এসিবি অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এটা প্রমাণ করার জন্য তোমাদের কি করতে হবে, অঙ্কন, হ্যাঁ ঠিক এইভাবেই লিখবে অঙ্কনের পরে। অঙ্কনটা কি না, সি আর ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে, সি আর ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অঙ্কন। ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে ছবিটা আঁকবে, এঁকে দেবো প্রমাণ করবে। তাহলে বর্ধিত করা হলো, এবার দেখো এবার প্রমাণে চলে আস। প্রমাণে কি আছে দেখো, প্রত্যেক ক্ষেত্রেই আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, যে ত্রিভুজ এওসি, এওসি মানে কোন ত্রিভুজটা, এওসি এই ত্রিভুজটা, তোমরা নাম যা খুশি ইচ্ছা দিতে পারো, কিন্তু ত্রিভুজ যখন বোঝাবে তখন ত্রিভুজের চিহ্ন দিতে হবে। যেমন এখানে ত্রিভুজের চিহ্ন দিয়েছে, দেখো এটা ত্রিভুজের চিহ্ন, এরকম ত্রিভুজের চিহ্ন এ ও সি, তার মানে এটা এ ও সি ত্রিভুজকে বোঝাচ্ছে। তোমরা নাম ইচ্ছা করলে দিতে পারো, ত্রিভুজ সি ও এ, কোনো অসুবিধা নেই, সি ও এ, বা তোমরা ইচ্ছা করলে নাম দিতে পারো সি এ ও, কিন্তু ত্রিভুজের চিহ্নটা যেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। এখন ত্রিভুজের চিহ্ন না দিয়ে যদি তোমরা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলের চিহ্ন, এটা কোন দাও সি এ ও, তাহলে কি বোঝাবে, তাহলে বোঝাবে সি এ ও, সি এ ও মানে কোন অ্যাঙ্গেলটা বোঝাবে, এই অ্যাঙ্গেলটাকে বোঝাবে, এই অ্যাঙ্গেলটাকে। তাহলে ত্রিভুজের চিহ্ন দেওয়া মানে পুরো ত্রিভুজটাকে বোঝাচ্ছে। তোমরা নাম যেভাবে ইচ্ছা দাও, এ ও সি, সি ও এ, সি এ ও, যাই ইচ্ছা দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের চিহ্নটা কি দিচ্ছে। অ্যাঙ্গেল যদি বোঝাতে চাও অ্যাঙ্গেলের চিহ্ন দিতে হবে, ত্রিভুজ যদি বোঝাতে চাও তাহলে ত্রিভুজের চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ এওসি এর কি পাচ্ছি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে দেখো যে ও এটা এসি এর সঙ্গে সমান, ও এটা এসি এর সঙ্গে সমান, কেন না খেয়াল করো ছবিটাতে দেখো, ও এ, ও এ আর ও সি দেখো, এটা কেন্দ্র আর এই হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে ও সিটা হচ্ছে ব্যাসার্ধ, ও এটা হলো ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, সেটাই লেখা হচ্ছে এখানে। আর কি না, আর হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ মানে ও সি এ এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল ও এ সি, ও এ সি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, কেন না যেহেতু ও সি আর ও এ এই দুটো বাহু সমান ত্রিভুজের একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে এই বাহু সংলগ্ন যে কোণ দুটো ত্রিভুজে সেই কোণ দুটো সমান হবে, কেন না তোমরা জানো আগেই পড়েছো, হ্যাঁ এইটা পড়েছো 9-এও ছিল, যে কোনো ত্রিভুজের যে দুটি বাহু সমান তাদের সংলগ্ন কোণ দুটি সমান হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই ও এ সিটা, ও এ সিটা ও সি এ এই কোণের সঙ্গে সমান হচ্ছে। এখানে দেখো এই যে এইখানটা, এইটা আমাদের বই আছে, দেখো তোমরা বইয়ে বের করলে এগুলো পাবে, তাহলে এটা একটা গেল। আবার একই রকম ক্ষেত্রে ত্রিভুজ এওসি এর, ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে, সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে, তাহলে এখানে যে কোণটা পাচ্ছি দেখো এই কোণটা, এই কোণটা, এটা কি কোণ, এখানে আমি যদি ছবিটা আবার আলাদা করে আঁকি দেখো খেয়াল করো, এটা হচ্ছে ও এ বি, এটা ডি, এটা সি, তাহলে এখানে কি বলছে না সিওকে ডি পর্যন্ত বাড়ানো হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বহিঃস্থ কোণ, এটা হলো বহিঃস্থ কোণ, কারণ এইটা ত্রিভুজ,
এওসি, বা এই ছবিটা দেখো, এওসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হলো বহিঃস্থকোণ, এইটা এওডি, এটা হলো বহিঃস্থকোণ। এই বহিঃস্থকোণটা তোমরা আগে পড়েছো, মনে করে দেখো, এইটে ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ, অন্তঃস্থ কোণ মানে এই কোণটা, আর অন্তঃস্থ বিপরীত কোণ মানে এইটা আর এইটা, এই দুটো কোণের যোগফলের সমান। সেই জন্য এই বহিঃস্থ কোণ এওডিটা অন্তঃস্থ বিপরীত কোণ ওএসি আর ওসিএ, এই দুটো বাহুর যোগফলের সমান। দেখো এইখানটা, দেখো খেয়াল করো, এই বহিঃস্থ কোণটা এওডিটা ওএসি আর প্লাস ওসিএর যোগফলের সমান, এই দুটো কোণের যোগফলের সমান, ঠিক আছে? তাহলে আবার দেখো, এখানে খেয়াল করো, এই ওএসি আর ওসিএ এই দুটো কোণ আমরা একটু আগেই দেখো দেখিয়েছি যে এই দুটো কোণ পরস্পর সমান, ওসিএ আর ওএসি। তাহলে এখানে যদি তোমরা এই ওসিএর জায়গায় যদি আরেকটা ওএসি বসাও, এখানে পরের লাইনে, এই যে ওএসি প্লাস ওসি, এখন ওসিএ মানে তো হচ্ছে ওএসি, তাহলে ওএসি, এই ওসিএর জায়গায় যদি তোমরা এখানে ওএসি বসিয়ে দাও এইখানটা, তাহলে দুটো ওএসি পাবে। সেই জন্য এখানে কি লেখাচ্ছে, দুটো ওএসি। কেন পাওয়া যাচ্ছে না, এই যেহেতু কারণটা এখানে লিখে দিচ্ছি, যেহেতু অ্যাঙ্গেল ওএসিটা ওসি এর সঙ্গে সমান, এই যে এটা আগেই বলা হয়েছে, একই বৃত্ত, একই বৃত্তের ব্যাসার্ধ দুটো বাহু সমান, বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে সেখান থেকে আমরা 1 নম্বর সমীকরণটা কি পেয়েছি, এওডি, অ্যাঙ্গেল এওডিটা, দেখো 1 নম্বর সমীকরণটা আমি আলাদা করে লিখছি, অ্যাঙ্গেল এওডি এটা মুছে দিই, অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওডি এটা কার সঙ্গে সমান হচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ দেখো, টু অফ অ্যাঙ্গেল ওসিএ, ওসিএ এর সঙ্গে সমান হচ্ছে। এটা গেল তোমার এওসি ত্রিভুজ থেকে। এবার একই রকম ভাবে তোমরা দেখো যে বিওসি ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে, বিওসি এটা ও, এটা বি, এটা সি, তাহলে বিওসি এই ত্রিভুজ থেকে দেখো একই রকম ভাবে তোমরা প্রমাণ করে দেখাতে পারবে যে এই অ্যাঙ্গেলটা, এই বহিষ্ঠ অ্যাঙ্গেলটা বিওডি, এই বহিষ্ঠ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল ও সিবি, এই দুটো অ্যাঙ্গেলের ডবলের সমান, এই যে ঠিক একই রকম প্রমাণ করছে। দেখো ওবিসিটা ও সিবির সমান, কেননা ওবি আর ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি আর ওসিটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি মানে একই রকম ত্রিভুজ বিওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, তাহলে বিওডিটা, বিওডি মানে এই বিওডি বহিষ্ঠ কোণটা, হ্যাঁ এই দুটো অন্তঃস্থ বিপরীত কোণ এইটা আর এই কোণের যোগফলের সমান। সেখান থেকে যেহেতু ওসিবিটা ওবি, ওবি সির সঙ্গে সমান, সেই কারণে সেখান থেকে আমরা পাচ্ছি কি, যে অ্যাঙ্গেল বিওডি, বহিষ্ঠ অ্যাঙ্গেল বিওডি সমান সমান টু অফ এসি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল টু অফ ওসিবি, এই 2 নম্বর। এইবার তোমরা যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করো, মানে এইটার এইটা, এই যে এই এটা হচ্ছে 2 নম্বর আর এটা হলো 1 নম্বর, এই দুটো সমীকরণ যদি যোগ করো, তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হবে, আর ডান দিকে এটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে এটা যদি যোগ করো তোমরা, তাহলে কী পাচ্ছ, দেখো যে অ্যাঙ্গেল ইওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল ডান দিকে যোগ করছ, টু অফ অ্যাঙ্গেল ওসিএ প্লাস টু অফ অ্যাঙ্গেল ওসিবি, ঠিক আছে? এবার দেখো এই বাঁদিকটা, হ্যাঁ এখানেও দেখো, এই যে এওডি প্লাস বিওডি তার সঙ্গে যোগ করছি কি, এটা টু অফ ওসিএ টু অফ ওসিবি। এবার দেখো এই বাঁদিকটা এওডি প্লাস বিওডি, ছবিটা দেখো, এওডি আর বিওডি এই দুটো কোণের যোগফল মানে এই পুরো কোণটা, এই সম্পূর্ণ কোণটা, সম্পূর্ণ কোণ মানে এওবি, তাহলে বাঁ দিকের এই দুটো কোণের যোগফলকে আমরা লিখতে হচ্ছে কি, এও বি, এই যে লেখা হচ্ছে দেখো এও বি, আর ডান দিকে এখান থেকে যদি তোমরা 2 কমন নাও, তাহলে কি পাচ্ছ, 2 কমন নিচ্ছ, তাহলে অ্যাঙ্গেল ওসিএ প্লাস অ্যাঙ্গেল ওসিবি, ওসিবি পাচ্ছ, ওসিবি।
তাহলে বাঁদিকে এ ও বি যেমন আছে থাকছে, আর ডান দিকে দেখো এই দুটো কোণের যোগফল। আর এখানেও দেখো তোমরা বইয়ে যে টু ও সি এ প্লাস ও সি বি কোন অ্যাঙ্গেল দুটোর যোগফলের কথা বলা চাই, যে ও সি এ এই অ্যাঙ্গেলটা আর ও সি বি এ অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল মানে কি পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেল মানে হচ্ছে এ সি বি। তাহলে এই যোগফলের জায়গায় আমরা লিখতে পারছি টু অফ অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এখানে কি হলো, এই যে এই যোগফলের জায়গায় আমরা লিখতে পারছি টু অফ অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এই পর্যন্ত তোমাদের প্রমাণ এই পর্যন্তই তোমরা লিখবে, বাদ বাকি যেটা আছে এই নিচে এটা তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা বাদ বাকি যতটুকু আছে এটা তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা 1 নম্বর চিত্রটা দেখে তোমরা প্রমাণটা করছো। সুতরাং তোমাদের অন্য ছবিগুলো আঁকারও দরকার নেই, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তোমরা শুধু 1 নম্বর ছবিটা আঁকবে আর এই পর্যন্ত প্রমাণ করে দেখাবে। তো আশা করি তোমরা 34-এর উপপাদ্যটা বুঝতে পারলে, যদি কোথাও সমস্যা হয় তাহলে বারবার ভিডিওটা দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে যেখানটা সমস্যা হচ্ছে সেই জায়গাটা, তারপরে যদি সমস্যা হয় আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে, আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।